সুপ্রভাত সবাইকে। আর বলো, এবার স্টার্ট করব। তো ছেলে টিউশন পড়তে চলে গেছে, বুঝতে পারছো, 9-এ পড়ছে, সেই জন্য সকাল থেকে করা হয় না। এবার আমি ঠাকুরকে জল দিয়ে এবার মামার বাড়ি যাবো, গিয়ে দাদু দিদাকে একটু প্রণাম করে আসবো এবং বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আসবো। সেই জন্য তো সঙ্গে থেকো। A few moments later. দেখো আমরা রেডি, সাজু টু করে এবার মা বাড়ি হতে রওনা হবো। আমার মনে হচ্ছিল তো এখন পড়াশোনায় খুব মত্ত, ও পড়াশোনা তো খুব ভালো। এ দেখো আমরা সব যাচ্ছি টোটো করে মামার বাড়ি যাচ্ছি। আমার মা, এটা আমার বোন, তো মাতা, তোর বাবা, এই দেখো দিদি আমার। হ্যাঁ ওখানে গিয়ে দেখা হবে, দাদু দিদার সাথে আলোচনা করে দেবো। তো তোমার মামাকে দেখি যে এরকম আমাদের খুনু মামা, এটা আমাদের পারমেন্ট যে চালাচ্ছে, ওনাকে সব জায়গায় নিয়ে যায়, খুব বিশ্বাসী। সেই জন্য আমাদের সবাইকে কি ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও। আমাদের গ্রামটা একবার দেখে নাও, সবুজ বন, ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ আমাদের গ্রামটা একটু দেখে নাও, সব সবুজ বন। আর তোমরা ভাবছো আমি কেন একই শাড়ি বারবার পরছি, কিন্তু এই শাড়িটা ভীষণ হালকা, বুঝতে পারলে, মানে ভারী শাড়ি ক্যারি করতে খুব অসুবিধা হয়, সেই জন্য এই বারবার এই শাড়িটাই পরছি। পরেছি নবমী দিন, পরেছি এসব করেছি, কিন্তু এখন একটা জায়গায় যাচ্ছি তো সারাদিনকার ব্যাপার, সেই জন্য এই হালকা শাড়িটাই পরি। আমার বাড়ি যাচ্ছি। A few moments later. এটা বেলগাম হাই স্কুল, দেখতে পাচ্ছ নাকি জানি না, বেলগাম হাই স্কুল। এখানে আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছি, স্কুল তো পুরো চেঞ্জ, এটা উচ্চ মাধ্যমিক দিয়েছি, এটা বেলগাম আছে তো, মানে আমার মামার বাড়ির হাই স্কুল, এখানে উচ্চ মাধ্যমিক পড়েছি। আর বসে গেল নাকি? এরকম মামার বাড়ি চলে এসেছি। চলো, ওই দেখো মাসিমণি আমার। চলো আর একটা দাদুর বাড়ি চললাম। এ দেখো এত আনন্দ করে এসেছি, হাওয়ায় চপ্পল পরে চলে এসেছি, মানে এত আনন্দে উচ্ছ্বাস মামার বাড়ি যাব বলে, তো হাওয়ায় চটি পরে চলে এসেছি, কি অবস্থা। চলো একটা দাদুর বাড়ি যাচ্ছি, ছোট দাদুর বাড়ি। এ দেখো সবাই আসছে, মাসি, মা, বোনপো, ছোট নাক দিই
মাছের টং, মাছের ঝাল না দিও না দিও না দিও না আর দিও না দিও না মাছ ভাজা আমি তুলে নিয়েছি আমি তুলে নিয়েছি হ্যাঁ এই দেখো তুলছি এই দেখো এর জল গো এই মেয়েটা জল বলতে হাই কো দে বাবু আবার হাই কো দে পটল ভাজা পটল ভাজা হ্যাঁ দেখো প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি একটু শুয়েছিলাম তো এখন এবার পাঁপড় খাচ্ছি বিকাল হয়ে গেছে এবার একটু পরেই দিদি চলে যাবে বাসে করে আর মা তো থাকবে মা থাকবে আমি চলে যাব আমার হাজব্যান্ড মানে বর আসবে নিতে তো যখন যাব তখন বলবো আর প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য মানে একটু বিশ্রাম নিলাম তো চলো যখন যাব তখন দেখাবো আবার বাড়ি A few moments later. মামার বাড়ি থেকে চলে এসেছি শুভ সন্ধ্যা সবাইকে মামার বাড়ি থেকে চলে এসেছি আসলে মনটা খুব খারাপ তো মানে দিদি ওইদিকে চলে গেছে মাসিমণি চলে গেছে সবাই একসাথে সকাল থেকে ছিলাম তো সেই জন্য মনটা ভীষণই খারাপ সেই জন্য আর আসার ভিডিওটা করা হয়নি আর দিদা আমরা আসছিলাম তখন দাদু দিদার মনটাও খুব খারাপ ছিল তো সেই জন্য আর ভিডিও করা হয়নি আর আমরা প্রচুর আনন্দ করেছি মানে সারা দুপুর গল্প এসব করেছি তো সেই জন্য একটু ক্লান্ত প্রচণ্ড তো আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা শুভ সন্ধ্যা শুভরাত্রি করে দিলাম সবাই ভালো থেকো ভালো করে লক্ষ্মী পুজো দেখো মৎস্য থাকলে মৎস্যবি করো আর তোমাদের ভালোবাসা মানে তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি আজকে অনেক ভিউয়ার্স হয়ে গেছে যথেষ্ট ভিউয়ার্স হয়েছে এই কদিনে মানে আমি তো একদম নতুন তো খুবই ভালো লাগছে আর তোমাদের ভালোবাসা তো আমাদের আমার তো খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই আগাতে পারবো না তো বাই